মেকওভারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আজকে আমি তোমাদের থ্রেডিংয়ে কী কী সামগ্রী ব্যবহার হয় সেগুলোই দেখাচ্ছি। থ্রেডিং করার আগে তোমাদের জেনে নেওয়া দরকার থ্রেডিং করতে গেলে কী কী সামগ্রীর প্রয়োজন। আগের দিন আমি থ্রেডিংয়ের উপর যে থিওরি ক্লাস দিয়েছি, আর আজকে আমি দেখাবো কী কী সামগ্রী লাগে থ্রেডিং করতে। যদি তোমরা আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নাও। তো চলো বন্ধুরা দেখে নিই। সবার প্রথমে যেটা অবশ্যই দরকার সেটা হলো থ্রেডিং করার জন্য এই 40 নম্বর কোটের এই সুতোটা। এই সুতোটা থ্রেডিং করার জন্য অবশ্যই দরকার। নেক্সট হচ্ছে লুজ পাউডার। যে কোনো লুজ পাউডার আমাদের থ্রেডিংয়ের জন্য প্রয়োজন, এবং আমাদের যেটা করে রাখতে হবে এরকম ছোটো ছোটো করে কটন বল আমাদের রেডি করে রাখতে হবে। পাউডারটা কিন্তু এরকম একটা ছোটো জায়গার মধ্যে রেখে ব্যবহার করবে। আর তোমরা কখনোই একটা কটন বল একটা ক্লায়েন্টের উপর প্রয়োগ করার পরে অন্য ক্লায়েন্টের উপর কিন্তু প্রয়োগ করবে না, এবং অবশ্যই ক্লায়েন্টকে লাগানোর পর এই কটন বল কিন্তু ফেলে দেবে, তাহলে হাইজিনটা ঠিকঠাকভাবে মেনটেন হবে। আর আমাদের লাগবে এরকম একটা ছোটো কাঁচি, এরকম একটা ছোটো কাঁচি আমাদের থ্রেডিংয়ের জন্য রাখতে হবে সবসময়। লাগবে গোলাপ জল, ম্যাসেজ ক্রিম, এবং এরকম একটা কটনের প্যাড, এরকম একটা কটনের প্যাড লাগবে। এরকম যদি আমরা একটা বড় প্যাড কিনে নিই কটনের, তাহলে এটা আমাদের কিন্তু অনেক দিন কিন্তু চলে যাবে, তার জন্য আমাদের কটনের প্যাডটা বড় কেনা দরকার। এটাই থ্রেডিংয়ের উপর পুরো ভিডিও, কী কী জিনিস লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।